हरे कृष्णा गीता माधुरी क्लासेर आज के चतुर्थ दिन आपनादेर आज के शुनाबो अर्जुन भगवान कर्तृक मायाग्रस्त हलेन एवं युद्ध करबेन ना तार कारण प्रदर्शन करबेन। श्लोक संख्या प्रथम अध्याय 16 नम्बर श्लोक थेके 46 नम्बर श्लोक पर्यन्त आलोचना करब। अर्जुन युद्ध करते गिए थेमे गेलेन, बोललेन आमी कुरुक्षेत्रेर भूमिते दर्शन करते चाई, कादेर संगे आमाके युद्ध करते हबे। आर भगवान तार रथटा निये युद्धक्षेत्रेर माझखाने राखलेन, आर समस्त आत्मीय स्वजनदेर देखे अर्जुन युद्ध करबेन ना बोले तिनि কয়েকটি যুক্তি প্রদর্শন করেছেন, সেইটা নিয়ে আজকের আলোচনা। হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টম स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साधयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितंश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकस्वामीनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधामुदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। गीता माधुरी क्लासे आज के चतुर्थ दिने सकल के सुस्वागतम। गीता महत्व गीता सुगीता कर्तव्य किमन्नै शास्त्र विस्तरै जा स्वयं पद्मनाभस्य मुख पद्माद विनिश्रिता। जेतु भगवत गीतार बाणी स्वयं परमेश्वर भगवानेर मुख निश्रित बाणी, ताई ये ग्रंथ पाठ करले आर कोनो वैदिक शास्त्र पाठेर कोनो प्रयोजन नहीं। गीता सुगीता करतो ये गीता पद्ममुख बा पद्मनाभ भगवान শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তাই কেবল এই গ্রন্থটি পড়ুন,
অন্য গ্রন্থ পড়ার কি প্রয়োজন আছে। তো ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগে আমরা এগিয়েছি 15 শ্লোক পর্যন্ত। দুর্যোধন গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডব পক্ষের সৈন্যের বর্ণনা দিয়েছেন, আর ভীষ্মদেব শঙ্খ বাজিয়েছেন, সেই সঙ্গে কৌরব পক্ষের শঙ্খ বাজানো হয়ে গেছে। এবারে পাণ্ডব পক্ষের শঙ্খধ্বনি আমরা শ্রবণ করছিলাম, আর পাণ্ডব পক্ষের শঙ্খের ধ্বনির বর্ণনা করতে গিয়ে সঞ্জয় বিস্তারিত বর্ণনা করছেন, যেখানে অর্জুনকে তিনি ধনঞ্জয় বলে সম্বোধন করেছেন 15 নম্বর শ্লোকে, ভগবানকে তিনি হৃষিকেশ বলে সম্বোধন করেছেন, ভীমকে তিনি বিকদর বলে সম্বোধন, অর্থাৎ ভীম পরম পরাক্রমশালী এবং ধনঞ্জয় অর্জুন তিনি ধনুর্ধারী এবং ভগবান হৃষিকেশ সকলের ইন্দ্রের নিয়ন্তা। একটা বিশেষ নামে সম্বোধন করে বুঝিয়েছেন তাদের কার্যকলাপ। অর্জুনের 10টা নাম শাস্ত্রে পাওয়া যায় তার বিভিন্ন কীর্তির জন্য। সর্বদা নির্মল কর্ম করতেন বলে তার নাম ছিল অর্জুন। হিমালয় পর্বতের উত্তর ফল্গুনী নক্ষত্রে তার জন্ম হয়েছিল বলে তার আরেক নাম হচ্ছে ফাল্গুনী। দুর্ধর্ষ শত্রু বিজয়কারী বলে তার নাম ছিল জিষ্ণু। দেবরাজ ইন্দ্র প্রীত হয়ে তাকে কিরীট প্রদান করেছিলেন, যে মস্তকে ধারণ করতেন তাই তাকে বলে কিরীটী। শ্বেতাশ্বযুক্ত রথে যুদ্ধ করতেন বলে অর্জুনের আরেক নাম ছিল শ্বেতবাহন। যুদ্ধকালে কখনো কোনো বিভৎস কার্য করেন নাই তাই তার নাম বিভৎসু। যুদ্ধস্থলে বীরগণকে পরাজয় না করে নিবৃত হতেন নাই তাই তার নাম ছিল বিজয়। কৃষ্ণবর্ণ ছিলেন বলে তার পিতা নাম দিয়েছিলেন কৃষ্ণ। দক্ষিণ বা বাম উভয় হস্তেই তিনি ধনুক চালনাতে সুদক্ষ ছিলেন, তার জন্য তার এক নাম হচ্ছে সব্যসাচী। সমস্ত জনপদ জয় করে সমস্ত রাজন্যবর্গকে জয় করে ধন সংগ্রহ করেছিলেন, তার জন্য তার নাম হচ্ছে ধনঞ্জয়। এরকম অর্জুনের বিভিন্ন নামে তাকে তার কৃতিত্বের জন্য তার নাম। আমাদের এই জগতে তো আমরা এমনি কৃতিত্বহীন, আর সেই জন্য আমাদের নামগুলো সব উল্টো পাল্টো নাম থাকে, খোঁচু ফিচু রিন্টি মিন্টি ঝিন্টি, তার নামের কোনো অর্থ থাকে না। কিন্তু বৈদিক শাস্ত্রে এই নামকরণের একটা বিশেষ মহিমা বা একটা সংস্কার রয়েছে। যাই হোক, অর্জুনের রথের বর্ণনাও দিয়েছেন শাস্ত্রে, দিব্য রথ দিব্য শঙ্খ। আর এই রথ বরুণদেব দিয়েছিলেন, বরুণদেব সুবর্ণ অলঙ্কারে সুশোভিত, সর্বপ্রকার যুদ্ধ প্রকরণ সমন্বিত, সর্বরত্নে সুশোভিত। আর এই রথ ছিল বিশ্বকর্মা বিনির্মিত, আর ত্রিভুবন জয়কারী মহাজ্যোতির্ময়, দেব দানবের অজেয় এই রথে বসে ধনঞ্জয় এবং হৃষিকেশ শঙ্খ বাজালেন। ধনঞ্জয় দেবদত্তম, হৃষিকেশ পাঞ্চজন্য এবং বিকদর পণ্ড্রং 16-18। অনন্ত বিজয়ম রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠির নকুল সহ দেবশ্চ সুঘ স মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদুম্ন বিরাটশ্চ সাত্তকী চ পরাজিতঃ দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বসপৃথিবীপতে সৌহদ্রশ্চ মহাবাহো শঙ্খান দদ্মু পৃথক পৃথক। 23 শ্লোকের অনুবাদে বলা আছে, আমরা শুনছি 14 শ্লোক থেকে,
যে পাণ্ডব পক্ষের শঙ্খের ধ্বনি। এর আগে আমরা অর্জুন, ভীম এবং কৃষ্ণের শঙ্খধ্বনি শ্রবণ করলাম। এখানে বলা আছে কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন, অর্থাৎ যুধিষ্ঠিরের শঙ্খের নাম ছিল অনন্ত বিজয়, নকুলের শঙ্খের নাম সুঘোষ, সহদেবের শঙ্খের নাম আছে মণিপুষ্পক। হে মহারাজ, তখন মহা ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক পৃথক শঙ্খ বাজালেন। সঞ্জয় কৌরবদের শঙ্খের এত বিস্তার বর্ণনা দেননি, এখানে এক একটা শঙ্খের নাম বলছেন, আর বাকিদের একসঙ্গে বলে দিয়েছেন 19 নম্বর শ্লোকে। আর এই 16-18 শ্লোকে আপনারা লক্ষ্য রাখবেন, শ্লোকে দেখেন অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির, যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন, কিন্তু সঞ্জয় যুধিষ্ঠিরকে রাজা বলে সম্বোধন করেছেন। দেখেন অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির, কুন্তিপুত্রই রাজা হবে, এটাও ধৃতরাষ্ট্রকে ইঙ্গিত দিলেন, তোমার ছেলে রাজা নয়, এখানে কুন্তিপুত্রই যিনি যুধিষ্ঠির তিনিই রাজা হবেন, তাই তাকে রাজা বলে সম্বোধন করলেন। 19 নম্বর শ্লোকে এবারে এইভাবে পাণ্ডব পক্ষের সৈন্য সখা সপ্ত অক্ষৌহিণী তারা শঙ্খ বাজালেন, তাদের শঙ্খের ধ্বনির কথা বলছেন। সঘোষ ধার্ত রাষ্ট্রাণাম হৃদয়াণি বেদারয়ত নভস্য পৃথিবীং চৈব তুমুলভনুদানাদয়ন। আর শঙ্খনীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। এখানে একটা লক্ষণীয় বিষয় আপনারা দেখেন শ্লোকে, যখন কৌরব পক্ষের শঙ্খ বাজানো হচ্ছিল, আপনি 13 নম্বর শ্লোক দেখুন, কৌরব পক্ষের সমস্ত যোদ্ধারা যখন একসঙ্গে শঙ্খ বাজিয়েছিলেন তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। 13 নম্বর শ্লোকটা একটু দেখেন, তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল, আর কিছু হয়নি, কিন্তু একটা বিকট শব্দ হয়েছিল। কিন্তু পাণ্ডব পক্ষের যখন শঙ্খ বাজল, সবাই একসঙ্গে তাদের শঙ্খধ্বনি করলেন, আর সেই শঙ্খধ্বনির শব্দে ধৃতরাষ্ট্র পুত্রদের হার্ট অ্যাটাক হয়ে গেল। দেখেন পুত্রদের হৃদয় বিদারিত হয়ে গেল। এখানেও ইঙ্গিত দেওয়া হচ্ছে এরা শঙ্খধ্বনি শুনেই হাফ ডেড হয়ে গেল, এরা যুদ্ধ করবে কি? ধৃতরাষ্ট্রকে বুঝাচ্ছেন শঙ্খধ্বনিতেই এদের অবস্থা শেষ, আর এরা যদিও এদের সংখ্যা ছিল প্রায় হাফ, ওদের সৈন্য সংখ্যা 11 অক্ষৌহিণী আর এদের 7 অক্ষৌহিণী, প্রায় হাফ, তথাপি এদের ধ্বনি এত প্রচণ্ড ছিল। কেন এত ধ্বনি প্রচণ্ড ছিল আসুন পরে আলোচনা করি। 20 অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাত রাষ্ট্রন কপি ধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব হিষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে। তো এখন দুই পক্ষের শঙ্খ বাজানো হয়ে গেছে, যেরকম ট্রেন পিছনের গার্ড তিনি সিগন্যাল দিয়েছেন, সামনের ড্রাইভার সিগন্যাল দিয়েছেন, এবারে ট্রেন ছেড়ে যাবে, অর্থাৎ যুদ্ধ শুরু হবে। দুই পক্ষের শঙ্খধ্বনি হয়ে গেছে, হঠাৎ কী হলো? সেই সময় পাণ্ডবপুত্র অর্জুন, অনুবাদে, সেই সময় পাণ্ডবপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। অর্জুন এবং পাণ্ডব পক্ষ, কৌরব পক্ষ সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। অর্জুন রথে দাঁড়িয়ে
তিনি ধনুর্বাণ তুলে নিয়ে প্রস্তুত হয়েছেন যুদ্ধ করবেন, কিন্তু কৌরব পক্ষের সৈন্য সজ্জা দেখে তিনি থমকে গেলেন। তিনি বললেন ভগবানকে, পরের শ্লোকে বলবো। তো অর্জুনের এই যে রথ, রথের উপর যে ধ্বজা ছিল, ধ্বজা, সেই ধ্বজাকে এখানে সঞ্জয় কপিত ধ্বজা বলেছেন। কপিত ধ্বজ মানে হনুমান শোভিত ধ্বজা। আপনি বইয়ের উপরে যে ছবি আছে দেখেন, রথের উপর যে পতাকা আছে তাতে হনুমান চিহ্নিত আছে। সে হনুমান চিহ্নিত কেন? শ্লোক প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দিয়েছেন যে হনুমান চিহ্নিত ধ্বজা এটা পাণ্ডবদের জয়ের ইঙ্গিত করে। যেরকম ভগবান রামচন্দ্র, তার আজকে আবির্ভাব তিথি, রামনবমী তিথি, যেরকম ভগবান রামচন্দ্রের সময় হনুমান রামচন্দ্রের বিজয় এনে দিয়েছিলেন। রামচন্দ্রের চরিত্র অত্যন্ত মহান, ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। গীতায় ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মশ্রজ্ঞানী ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্ম সততাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় সদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে। ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। ভগবান কৃষ্ণ এসেছেন দ্বাপর যুগে, ত্রেতা যুগে এসেছিলেন ভগবান রামচন্দ্র। ভগবান রামচন্দ্র চতুর্ধা মূর্তিতে এসেছিলেন, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চার ভাই, ভগবান নিজেকে চার রূপে বিস্তার করে এসেছিলেন, এবং লক্ষ্মী সীতাও নিজেকে চার রূপে বিস্তার করে চার বোন রূপে এসেছিলেন। ভগবান চার ভাই রূপে, আর সীতারাও কাকাতো খুড়তো, যারা চার বোন ছিলেন, জানকী, উর্মিলা, মাণ্ডবী এবং সুতকীর্তি, তারাও চার বোন ছিলেন। এভাবে জগতে অবতীর্ণ হয় ভগবান রাম। মর্যাদা পুরুষোত্তম, জগতে মর্যাদা, পুত্রের কর্তব্য, রাজার কর্তব্য তিনি প্রতিষ্ঠা করেছেন জগতে, এবং পত্নী বিবাহর পরে পত্নী যে দায়িত্ব, এবং হনুমানের দ্বারা রাবণকে শিক্ষাও দিয়েছেন, বিভিন্ন কথা আপনারা পাবেন। সে হনুমানের দ্বারা রাবণের সঙ্গে যুদ্ধে রামচন্দ্রের যেরকম জয় হয়েছিল, ঠিক সেই রকম হনুমান এখানে উপস্থিত রয়েছেন। সেই রাম হচ্ছেন কৃষ্ণ, এখানে কৃষ্ণেরও জয় হবে হনুমানের দ্বারা। এর একটা ছোট কাহিনী শোনা যায়। আপনারা যারা বদ্রিক আশ্রম চার ধাম বেড়াতে গেছেন, একটা জায়গার নাম শুনবেন, হনুমান চটি, যেখানে এই ঘটনাটি ঘটেছিল। এই পঞ্চপাণ্ডব বনবাসকালে একবার বদ্রিক আশ্রমে গিয়েছিলেন, আর বদ্রিক আশ্রমের সেই গঙ্গাতে ভেসে আসছে শতদল পদ্ম, অপূর্ব সুন্দর পদ্ম। আর সেই পদ্ম দেখে দ্রৌপদী আকৃষ্ট হয়েছিলেন, জলের স্রোতে ভেসে যায়। ভীমকে পাঠান যুধিষ্ঠির মহারাজ, সেই পদ্ম কোথা থেকে আসছে? উপরে নিশ্চয় পদ্মের বাগান আছে, পদ্ম সরোবর, হয়তো মানস সরোবর থেকে এই পদ্ম আসছে। তো পদ্মের সন্ধানে দ্রৌপদীকে সন্তুষ্ট করার জন্য এবং যুধিষ্ঠিরের নির্দেশে তিনি পদ্মের শতদল পদ্মের সন্ধানে তিনি উপরের দিকে যাচ্ছিলেন। যেতে যেতে পথিমধ্যে এক বৃদ্ধ বানর তার লেজকে বিস্তার করে রাস্তার উপরে রাস্তা আগলে বসে আছে। তো পঞ্চপাণ্ডবদের একটা রীতি ছিল বংশের, তারা কোনো প্রাণীকে ডিঙিয়ে যেতেন না। তাই ভীম বললেন, এই বানর, তোমার লেজটা গুটিয়ে নাও। ভীমের গর্জন আওয়াজ ছিল খুব কড়া। তো সেই হনুমান কোনো প্রতিউত্তর করেনি, দু তিনবার খুব রেগে, কি হলো, লেজটা সরাও। তো অনেক, তুমি জানো আমি কে? আমি হচ্ছে ভীম। তখন সেই হনুমান ছিল অত্যন্ত বৃদ্ধ, চোখের ভ্রুগুলো নেমে গেছিল, চোখের ভ্রু তুলে বলছেন, কে তুমি?
বলছে আমি ভীম, বলছে তোমার যদি এত জরুরি থাকে, আমি খুব অসুস্থ বৃদ্ধ, আমি ল্যাস সরাতে পারবো না, তুমি ল্যাসটা সরিয়ে দিয়ে তোমার কাজে তুমি যাও। আর ভীম খুব অপমানিত বোধ করে তার ছেলে পরে বাম হাতে ল্যাসটা তুলতে গেছে, আর যেই ল্যাসটা তুলতে গেছে দেখে এর বাবা ল্যাস নয় তো, এটা রোষ, একদম রডের মতো শক্ত। প্রথমে এক হাতে তুলতে, তারপর দু হাত লাগিয়ে কোনো মতে ল্যাস সরাতে পারেনি। তখন ভীম তিনি তার ভুল বুঝতে পেরে হাত জোড় করে ক্ষমা চাইলেন, হে প্রভু আপনি কে এখানে বানর রূপে বসে আছেন? তখন সেই বানর তার আসল পরিচয় প্রদান করলেন যে আমি হচ্ছি তোমার বড় ভাই ভগবান রামচন্দ্রের সে যুদ্ধে হনুমান, আমি পবনপুত্র, তুমিও পবনপুত্র, তুমি আমার ছোট ভাই, তো বলো ভাই তোমাকে তোমার জন্য আমি কি করতে পারি। তখন ভীম হাত জোড় করে প্রার্থনা করলেন, প্রভু আমার অপরাধ ক্ষমা করুন। বলছেন ভাই তোমার জন্য আমি কি সাহায্য করতে পারি? তখন ভীম বললেন সামনে রয়েছে এই 12 বছর বনবাসের পরে আমাদের সামনে রয়েছে ম্যাচ, 2020 ম্যাচ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে, তো আপনি যেরকম ভগবান রামচন্দ্রের সহায়তা করেছিলেন আমাদেরকেও যুদ্ধে সহায়তা করুন। তখন হনুমান রাজি হয়েছিলেন। হনুমান বললেন ভগবান যে রথ চালিয়ে নিয়ে যাবেন অর্জুনের রথ, সেই রথের উপরে পতাকায় আমার ছবি লাগিয়ে রাখো। ভীম তোমাদের পক্ষ থেকে যখন ভগবান কৃষ্ণ এবং অর্জুন শঙ্খধ্বনি করবেন, সেই শঙ্খধ্বনির সঙ্গে গলা মিলিয়ে আমিও আওয়াজ করব। আপনারা সকলে যে যেখানে আছেন সবাই জোরে আওয়াজ করবেন যেন কৌরব পক্ষের হৃদয় বিদীর্ণ হয়ে যায়। 1, 2, 3 জোরে আওয়াজ করতে হবে। তখন এই পঞ্চপাণ্ডবদের অর্থাৎ পাণ্ডবদের সৈন্যদের সঙ্গে এই হনুমানের আওয়াজ সংযোগ হয়েছিল, যার জন্য ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ আছে। হনুমান বলেছিলেন তোমাদের শঙ্খধ্বনির সঙ্গে আমি এত জোরে আওয়াজ করব, পাণ্ডব পক্ষের সৈন্যদের ওখানেই তাদের হৃদয় বিদীর্ণ হয়ে যাবে, তারা যুদ্ধ করবে কি। তো সেই রথে যুদ্ধ শুরু হবে, অর্জুন যুদ্ধের জন্য রেডি। হঠাৎ তিনি দাঁড়িয়ে বললেন, কৌরব পক্ষের সৈন্য দেখে তিনি অত্যন্ত আত্মীয় স্বজনকে দেখে অত্যন্ত মোহিত হয়ে গেলেন, আর ভগবান কৃপা করে তাকে মোহন বিদ্যা দ্বারা মোহিত করে আত্মীয় স্বজনের প্রতি সেই স্নেহ মমতা দেখিয়ে তাকে মোহগ্রস্ত করলেন। তারপরে অর্জুন বলবেন সে আত্মীয় স্বজনদের কথা, আর পরে ভগবান তাকে গীতার জ্ঞান দান করবে। এটা ছিল ভগবানের একটা বিশেষ কৃপা অর্জুনের প্রতি, যার ফলে এই জগতে ভগবদ্ গীতার জ্ঞান প্রকাশিত হয়েছে। অর্জুনের আত্মীয় স্বজন সংসারের প্রতি মোহ হওয়ার কোনো কথা নয়, কিন্তু ভগবানের পরিকল্পনা, যার ফলে অর্জুন মোহিত হয়ে আত্মীয় স্বজনের প্রতি করুণা প্রদর্শন করবে, যার ফলে গীতা প্রকটিত হবে। আসুন অর্জুন কি বলছেন, 21-22। অর্জুন উবাচ সেনয় উভয়র মধ্যে রথম স্থাপয় মে উচ্যুত যাবদেত নিরীক্ষেয়ম যদ্দু কামানবস্থিতম কর্ময়া স যোধব্যম অস্মিন রণ সমুদ্যমে। অর্জুন বললেন হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষ হয়ে কারা এখানে এসেছে, এই মহাসংগ্রামে কাকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। অর্জুন কি জানতেন না কার সঙ্গে যুদ্ধ করতে হবে? জানা, এটা ভগবানের একটা মহান বিদ্যা। অর্জুন যেন সাধারণ মানুষের মতো আত্মীয় স্বজনের প্রতি মোহিত হয়ে যুদ্ধ করতে নারাজ হয়, তাই ভগবানকে তিনি আদেশ করছেন যে তুমি আমার রথটা চালিয়ে নিয়ে দুই সেনার মাঝখানে রাখো, আমি দেখতে চাই কৌরব পক্ষের কারা এসে তা কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। তো অর্জুন এখানে ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করেছেন। অচ্যুত মানে হচ্ছে আকার ইঙ্গিতে বুঝিয়েছেন হে প্রভু আপনি সাক্ষাৎ ভগবান,
কর্তব্যপলক্ষে আপনি আমার রথ চালাচ্ছেন, কিন্তু আপনি সারথি নন। আপনি আপনার ভগবান পদ থেকে কখনো চ্যুত হন না, আপনি অচ্যুত। আমি আপনি আমার এখন গাড়ি চালালেও আপনি আমার সবসময় সম্মান সম্মানীয়। প্রভুপাদ এখানে বলছেন অচ্যুত নামের অর্থ হচ্ছে তার ভগবান পজিশন থেকে কখনো তিনি চ্যুত হন না, গাড়ি চালালেও ভগবান, পাণ্ডবদের দূতের কাজ করলেও ভগবান, আর তিনি গৃহস্থলীলা করলেও ভগবান, দেবকের পুত্র রূপেও ভগবান। প্রভুপাদ আরেকটা কথা তুলে ধরেছেন, অচ্যুত কথাটা আরেকটা অর্থ হচ্ছে ভগবানের আরেকটা গুণ হচ্ছে তিনি ভক্তের সেবার জন্য যে কোনো কাজ করতে পারেন, এমনকি তার ভক্তের ড্রাইভারি কাজও করতে পারেন। ড্রাইভারি কাজটা এত ভালো কাজ নয়, কিন্তু যারা ড্রাইভারি করে, মালিকরা ড্রাইভারদের খুব একটা সম্মান প্রদর্শন করে না, কিন্তু তথাপি অর্জুন তাকে সম্বোধন করে বলছেন তুমি কিন্তু ভগবান, তা তুমি আমার রথটা নিয়ে দুই পক্ষের সেনার মাঝখানে রাখো। 23 যৎসামানাবেক্ষেয়ম জয়েতে অত্র সমাগতা ধাতরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসে আমি তাদের দেখতে চাই, কৌরবদের দেখতে চাই, এবং কৌরবদেরকে কৌরবদের পক্ষে কারা কারা রয়েছে, দুর্বুদ্ধি সম্পন্ন ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্রের পুত্রদের পক্ষে কারা রয়েছে আমি এবার দেখতে চাই। তো সঞ্জয় এই কথাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সঞ্জয় তখন বলছেন ধৃতরাষ্ট্রকে, সঞ্জয় উবাচ এবন মুক্ত হৃষিকেশ গুড়া কেশেন ভারত সেনয় উভয়ের মধ্যে স্থাপ ইত্যারথোত্তম। সঞ্জয় বললেন হে ভরত বংশধর, হে মহারাজ ধৃতরাষ্ট্র, অর্জুন কর্তৃক আদিষ্ট হয়ে ভগবান কৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। বিশাল যুদ্ধক্ষেত্র, মাঝখানে মানে কোথায় দেখেন। 25 ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিষ্কৃতম উবাচ পার্থ পশ্চৈতান সমবেতান কুরু নীতিঃ। রথটা রেখে ভগবান বললেন হে পার্থ, ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিত্বের মাঝখানে ভগবান হৃষিকেশ রথ রেখে বললেন এই দেখো কৌরবদের। রথটা রেখেছেন কোথায়? না, ভীষ্ম এবং দ্রোণের সামনেই রথের ব্রেক কষে দাঁড় করে দিয়েছেন, যা দেখে অর্জুন অত্যন্ত করুণা কৃপাবিষ্ট বিষণ্ণ হয়ে যাবেন। কেন? না, ভীষ্ম সঙ্গে অর্জুনের সম্পর্ক কি? ভীষ্ম অর্জুনের পিতামহ, শুধু পিতামহ বললে সম্পূর্ণ হবে না, তিনি পিতার কাজও করেছেন। অর্জুন ছোটবেলায় তার পিতাকে হারিয়েছিলেন, আর ভীষ্মদেবী পাখির পালকের মতো আগলে তাকে মানুষ করেছেন। তো ভীষ্মর একটা বড় দান অর্জুনের পথে, আর অর্জুন সারা জীবনের জন্য ভীষ্মের কাছে কৃতজ্ঞ। কিন্তু আজকে এই সেই পরিস্থিতি, ভীষ্মের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে। আর দ্রোণ, যে দ্রোণ অর্জুনকে তার কলেজে, তার ইউনিভার্সিটির টপ র্যাঙ্কের স্টুডেন্ট করেছিলেন, অর্জুন তার কত প্রিয়, আর অর্জুন কতটাই তার শিক্ষাগুরু গুরুদেবকে কতটাই না শ্রদ্ধা এবং ততটাই কতটাই না শ্রদ্ধা জ্ঞাপন করতেন। কিন্তু আজকে পরিস্থিতি, সেই দুজনকে সামনে গাড়ি দাঁড় করেছেন, রথ দাঁড় করেছেন, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। এটা দেখে এখানে বোঝানো হচ্ছে, প্রথম অধ্যায় বোঝানোর মাধ্যমে অর্জুন তো একজন একটা নাটকের ভূমিকায়, এই প্রথম অধ্যায় আমরা যারা গীতা শুনছে আমাদের প্রত্যেকের জন্য, এটা আমাদের পরিস্থিতি, অর্জুনের পরিস্থিতি নয়। এই সংসারটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, যখনই আমরা কেউ ভক্তিপথে অগ্রসর হব, ভগবান কৃষ্ণের ভজনা করব, একটু নিরামিষ খাবো, নাম জপ করব, তখনই বাধা আসে,
কোথা থেকে বাধা আসে? আমি যদি হিন্দু হই, মুসলমানরা কি বাধা দেয় তুমি হরিনাম জপ করছো কোনো নিরামিষ খাচ্ছ কিনা? না, আমার হিন্দু লোকেরা বাধা দেবে কি রে, নিরামিষ খাচ্ছ কেন? আর সব থেকে বাধা দেয় নিকট আত্মীয়, পাড়ার লোকেরাও কিছু বলবে না, নিজের আত্মীয় স্বজন আর বেশি বাধা দেবে। এই আত্মীয় স্বজনের সঙ্গে আপনাকে যুদ্ধ করে ভক্তি করতে হবে, ভগবান কৃষ্ণের সেবায় যুক্ত হতে হবে। আর সব থেকে বড় বাধা হয় সব থেকে বাড়ির লোক নিকট আত্মীয়, আপনি যদি ছেলে হয়ে থাকেন মা হয়ে যাবে আপনার সব থেকে বাধক। তো আত্মীয় স্বজনের ভূমিকা এখানে ভীষ্মদেব, আর স্কুল কলেজ টিউশন টিচার এরাও এক প্রকার এই ভক্তির বাধক, এরাও সবসময় কানের কাছে গঞ্জনা দিতে শুরু করে, কিরে তুমি নাকি নিরামিষ খাচ্ছ, দেখছো তোমার চোখগুলো কত ঢুকে গেছে, তোমার হাতের ঘড়িটা হাতের জামাটা কত ঢিলা হয়ে গেছে, হয়তো কিছুই হয়নি, সারাদিন কানের কাছে বকর বকর করতে থাকে এইসব মাস্টাররা। আত্মীয় স্বজন আর মাস্টার সবসময় পিছনে লাগে, কেন নিরামিষ খাচ্ছ, কেন ভক্ত হয়েছ, আমার গুরুদেব তো বলেনি নিরামিষ খেতে। আর ভগবান বলছেন ওই লোকগুলো কে, ওই লোকগুলোর সঙ্গে যুদ্ধ করো না, ওই লোকগুলোকে এই পৃথিবী থেকে সরিয়ে দাও, তবে না তুমি ভক্তি করতে পারবে। যাই হোক, এই পরিস্থিতি আমাদের জন্য, অর্জুনের জন্য নয়, অর্জুনের মাধ্যমে ভগবান দেখিয়েছেন। ২৬, অর্জুন কি বললেন তাদের দেখে তার পরিস্থিতি কেমন? তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতা মহান আচার্য মাতুলান ভাতৃন পুত্রন পৌত্রম সকিংস্তথা শ্বশুরান সহিদশ্চৈব সেনয়র উভয়রোপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদের মধ্যে পিতৃব্য মানে কাকা জেঠা, আর পিতামহ আচার্য, মাতুল মানে মামা, ভ্রাতা পুত্র পৌত্র, শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষী সকলকে উপস্থিত দেখলেন। এই যুদ্ধ আত্মীয় স্বজনের ভিতরে, যখনই আপনি ভক্তিপথে আসবেন আপনাকে আত্মীয় স্বজনের সঙ্গে বিশাল ফাইটিং করতে হবে, আর সেই যুদ্ধ করে যদি বেরিয়ে আসতে পারেন তবে আপনি ভক্তি করতে পারবেন, নাহলে অসম্ভব। সব বাড়ির লোকেরা রয়েছেন, আর বাড়ির লোকেরাই যদি আপনি পুরুষ হয়ে থাকেন ভক্তিপথে আসতে চান, আপনার স্ত্রী রুখে দাঁড়াবে। কোনো বাড়িতে স্ত্রী ভক্ত তো পুরুষ রুখে দাঁড়াবে, কোনো বাড়িতে স্ত্রী পুরুষ স্বামী স্ত্রী দুজন ভক্ত তো ছেলে মেয়ে রুখে দাঁড়াবে, কোনো বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভক্ত তো আত্মীয় স্বজন ঝাঁপিয়ে পড়বে, সবাইকে কাটিয়ে আপনাকে ভক্তি করতে হবে। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের বক্তব্য। আর সেই সমস্ত দেখে অর্জুনের কি 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 দশা হয়েছিল দেখুন, বর্ণনা করছেন সঞ্জয়। তান সমীক্ষ্য সকৌন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পদয়াবিষ্ট বিষিদন্তম ইদম অব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, অত্যন্ত কৃপাবিষ্ট বিষণ্ণ, সব আত্মীয় স্বজন তাদের সঙ্গে আমি কী করে যুদ্ধ করব? অনেক সময় আমাদের এই দশা হয়, এই আত্মীয় স্বজনকে কষ্ট দিয়ে আমি যেটা করছি সেটা কি ঠিক? কখনো কখনো মা তো চোখের জল ফেলে দেয়, কোনো বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভক্ত বৃদ্ধা মা রয়েছেন, আমি মাছ মাংস ছাড়তে পারবো না, আর আমার চোখে জল ফেলে তুমি ভক্তি করবে, আর সেই পরিস্থিতিতে ছেলে কি করবে? সেই দশা অর্জুনের হয়েছে, অর্জুন ফুটিয়ে তুলেছেন। অর্জুন উবাচ, অর্জুন বলছেন, দৃষ্টে মম স্বজনম কৃষ্ণ যুজুস্তম সমপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। অর্জুন বলেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দিয়ে এমনভাবে যুদ্ধ বিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ পতঙ্গ কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, পরিস্থিতি এরকম দাঁড়ায় আমি কি করব, আমি যুদ্ধ করব কি করব না, আমি নিরামিষ খাবো কি খাবো না, ভক্তি করব কি ছেড়ে দেব, আমার গুরুদেব এই যে দ্রোণাচার্যের ভূমিকা, কেউ হয়তো কোথাও কুলগুরু থেকে দীক্ষা নিয়েছেন, সে নিরামিষ খেতে শুরু করলো, তার কুলগুরু ঝাঁপিয়ে পড়ে, এই আমার কাছে দীক্ষা নিয়েছে না, তার কুলগুরু বাধক হয়ে দাঁড়িয়ে যায়।
এখন কি করা উচিত? অঙ্গ পতঙ্গ কাঁপছে, আর কি হচ্ছে? বেবেতুশ্চ শরীরে মে রম হর্ষশ্চ জায়তে গাণ্ডীবংশং সতে হস্তাত্তকচৈব পরিদহ্যতে। আমার শরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে, আমার ত্বক যেন জ্বলে যাচ্ছে, আমি পারবো না যুদ্ধ করতে। ন চ শক্নম অবস্থা তুম ভ্রমতিব চবে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি চ কেশব। হে কেশব, আমি স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশে দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি চারিদিকে কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দেখতে পাচ্ছি। এই পরিস্থিতি আসে, শাস্ত্রে বলে সাধুদের কথা শুনে কখনো কখনো ভক্তি করতে আমরা শুরু করি, আর তখন এই সমস্ত আত্মীয় স্বজন কুল গুরু তারা ঝাঁপিয়ে পড়ে, কি করব কি করব না স্থির করতে পারে না। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজন মা হেবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। অর্জুন তিনি বলছেন, হে কৃষ্ণ, এই যুদ্ধে আত্মীয় স্বজনদের বধ করা থেকে বধ করা শ্রেয়স কর দেখছি না, আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য সুখভোগের কামনা। অর্জুনের ভিতরে বৈরাগ্য এসে গেল, এই আত্মীয় স্বজনদের বধ করে আমি রাজ্য সুখভোগ করব, অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয়, আমি সুখভোগ চাই না, আমি ভিক্ষা করে জীবন ধারণ করব, আমাকে ছেড়ে দাও কৃষ্ণ, আমি রথ থেকে নেমে চলে যাচ্ছি, আমি যুদ্ধ করব না। এই আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ। ৩২ থেকে ৩৫, কিং ন রাজ্যে ন গোবিন্দম কিং ভোগই জীবিতে ন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রণাম তক্ত্যা ধনানি চ আচার্য পিতরং পুত্রং তথৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা পুত্র শাল্যা সম্বন্ধিনস্তথা এতান্নহন্তমিচ্ছামি ঘনতোপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজস্ব হেত কিং নো মহি কৃতে নিহত ধাত রাষ্ট্রান্ন কা প্রীতি সাজ্জনার্জন। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? যখন দেখছি তাদের জন্য রাজ্য সুখভোগের কামনা, তারা সকলেই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলে আমি যুদ্ধ করতে চাইব না। হে সমস্ত পৃথিবীর প্রতিপালক জনার্দন, পৃথিবীর কথাই নেই, সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই, ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি আমরা সন্তোষ লাভ করতে পারব? অর্জুনের ভিতরে মোহ বৈরাগ্য এসে গেল আত্মীয় স্বজনদের দেখে, যুদ্ধ করতে চাইলেন না। এইভাবে আমাদের দশা তৈরি, না আমি সবাইকে কাঁদিয়ে ভক্তি করতে পারবো না, মোহ। আর তিনি বললেন, আরো যুক্তি দেখালেন, পাপমে বা শ্রেয়দস্মান হতেই তা না অত তাই ন তস্মাধা বয়ম হন্তুম ধাত রাষ্ট্রন সবান্ধবান স্বজনম হি কতম হত্যা সৌখিন সাম্মাধব। এই ধরনের আত্মীয় স্বজনদের বধ করলে মহা পাপ আচ্ছন্ন করবে, সুতরাং বন্ধুবান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমার পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, হে লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, তা থেকে আমরা কেমন করে সুখী হব? অর্জুন, যেভাবে সাধারণ লোক আমরা যেভাবে নির্ণয় নিই, এই গুরু যে কুলগুরুর কাছ থেকে আমি দীক্ষা নিই, যে গুরুগুলোকে ত্যাগ করে তাকে অসন্তুষ্ট করে আত্মীয় স্বজনদেরকে ছেড়ে দিয়ে আমার পাপ হবে, এতে কি আমার ভক্তি হবে নাকি? আমি আমি কী করে হরিনাম করে সুখী হব? কিন্তু প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, এই সমস্ত লোকদের মারলে তোমার পাপ হবে না, কেন শাস্ত্রে বেদে ৬ প্রকার লোককে মারলে পাপ হয় না। যে বিষ প্রয়োগ করে, তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে, যে ধনসম্পদ লুট করে, যে অন্যের জমি দখল করে, যে বিবাহিত স্ত্রীকে হরণ করে, এই ৬ প্রকার লোককে মারলে তোমার পাপ হবে না। আর এই ৬টা কাজ কৌরবরা পুরোটাই করেছিল। অর্জুন যেহেতু ভক্ত টাইপের অভিনয় করছেন, তার ভিতরে সেই পাপের অনুশোচনা এসছে, কিন্তু কৌরবদের তো আসেনি। কিন্তু বেদের বিধান রয়েছে, এই ৬ জন ব্যক্তিকে মারলে পাপ হবে না।
यद्यपि तेन पश्यन्ति लोपपहत चेतस कुलक्षयं कृतं दोषं मित्रदोहे च पातकं कथं न ज्ञेयमस्माभिः पापात् अस्मान् निवर्तितुं कुलक्षयं कृतं दोषं पपस्सद्भिः जनार्दन। हे जनार्दन, यदि राज्य लोभे अभिभूत है कुलक्षय जनित दोष मित्रदोह निमित्त पाप लक्ष्य करते ना, किंतु हमारा कुलक्षय जनित लक्ष्य कर पाप कर्मे प्रवृत्त हब कैन। अर्जुन आए एक पॉइंट तुले जे समस्त युद्ध क्षेत्र में बड़ बड़ नेतारा मारा गेले ये कुलक्षय हबे, माने समाजे परिवारे वयस्क लोकरा मारा गेले कि गति हबे परपर वर्णना करछेन। कुलक्षये प्रणशन्ति कुल धर्मा सनातना धर्मे नष्टे कुलं कृष्णम अधर्म अभिवत्तुत। आर कुलक्षय होले सनातन कुल धर्म विनष्ट है ता समग्र वंश अधर्मे अभिभूत है। कुलक्षय होले सनातन कुल धर्म जखन बाड़ीर प्रवीण लोकेरा मारा जाबे तखन आर समाजे कुल धर्म ये पूजा आचार पार्वण एगुलो सब बंद हो जाए, ताई एदेर संगे युद्ध करे एदेर के हत्या करा उचित नय। अधर्म अभिवाद कृष्ण पदेशन्ति कुल स्त्रिय त्रिशु दृष्टासु वास्नेह जायते वर्ण शंकर। आरेकटा होच्छे हे कृष्ण, कुल अधर्म द्वारा अभिभूत होले कुलवधूगण व्यभिचारे पवित्र हबे एवं हे ब्रास्नेह कुल स्त्रीगण असच्चरिता होले अवांछित प्रजाति उत्पन्न हबे। तार फले संसारे वयस्क लोकेरा मारा गेले जारा संसार के परिचालना करछेन ताले स्त्री लोकेरा से लोकेदेर गाइड देवार केउ थाकबे ना, तारा तखन अन्य लोकर संगे मिसे अबांछित सन्तान आसबे। आर से अबांछित सन्तान कि करबे, शंकर नरकैव कुलघ्नानां कुलस्तच पतन्ति पितर हे सां लुप्त पिंडोदक क्रिया। आर ए वर्ण शंकर विधि होले कुल घातक नरक गामे, से कुले तर्पण पिंडदान क्रिया लोप पावार फले पितृ पुरुष नरक अधिपति थाबे। आर वर्ण शंकर सन्तान आसबे तार फले ये आमादेर साध्य शांति अनुष्ठान करबे ना, तार फले आमादेर पूर्वपुरुषरा अधम जनिते नरके जाबे। ताई आमी युद्ध करब ना, आमी एई युद्ध थेके निरत होते चाहि। आर तीन चारटा श्लोक पढ़े शेष करब। दशैरेति कुलघ्नानां वर्ण शंकर कारकै उत्सादन्ते जाति धर्मा कुल धर्माश्च शाश्वता। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে তার ফলে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসর্ণে যায়। আর এই অবাঞ্ছিত সন্তানরা ধর্ম কর্ম তো কিছু করবে না, আর সমাজের একটা দুর্বৃত্ত সমাজের উন্নয়ন প্রকল্পটাকে ব্যাহত করবে, সব টেররিস্ট হয়ে যাবে, মাওবাদী হয়ে যাবে, সন্ত্রাসবাদী হয়ে যাবে। যা পরিকল্পনা করেছিলেন অর্জুন এখন ঘটছে, যে স্ত্রীলোকেরা অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করছে। উৎসন্ন কুল ধর্মাণাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়ত বাস ভবতীতে অনুশ্রসুম। হে জনার্দন, পরক্রমা পরম্পরাক্রমে আমি শুনেছি যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তারা তাদেরকে নরকে বাস করতে হয়। অহোবত মহৎপাপম কর্তুম ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখ লোভে ন হন্তুম সজন মুদ্দত। হায় কি আশ্চর্য বিষয়, আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপে সংকল্পবদ্ধ হয়েছি। যদি মাম অপ্রতিকারম অস্ত্রম শস্ত্রম প্রাণয় ধাত রাষ্ট্র রণে হন্তুম তন্মে ক্ষেমতরম ভাবে। তাই অর্জুন নির্ণয় করলেন প্রতিরোধ রহিত নিরস্ত অবস্থা আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে আমার মঙ্গল হবে, কিন্তু আমি তাদেরকে বধ করতে পারবো না। অন্তিম শ্লোক সঞ্জয় সিদ্ধান্ত দিচ্ছেন। সঞ্জয় উবাচ এবং মুক্তার্জুন সংখ্যে রথোপস্থ উপবিশদ বিসৃজ্য সরসম চাপম শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রকে, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এই প্রকার নির্ণয় নিয়ে রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথের উপরে বসে পড়লেন। তো প্রথম অধ্যায় শেষ হলো। অর্জুনকে রথের উপরে গালে হাত দিয়ে চিন্তায় বসতে দিন। দুদিন আমাদের ক্লাস বন্ধ থাকবে গীতা মাধুরী। আগামী তিন চার পাঁচ তারিখে
আবার অর্জুনকে সেই উঠে দাঁড় করবো, এখন অর্জুনকে গালে হাত দিয়ে বসতে দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাইকে অশেষ ধন্যবাদ জানাই, আপনারা ভালো থাকুন, কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।